টার্গেটরে শিক্ষিত বেকার যুবক যুবতী সারা রাজ্যের কায়া বিস্তার করে চলেছে চাকরি ঠকেই রাকেট নিযুক্তি নাঁরে লুটুছন্তি লক্ষ লক্ষ টঙ্কা প্রথমে রেলওয়ে আইওসিএল পরে এবার সামনাকু আসিছে আউ এক বড় ঠকেই এনে আজির আলোচনা জাল জব নেটওয়ার্ক রাজধানীরে কায়া বিস্তার করে চলছে চাকরি ঠকেই রাকেটর জাল কেবল রাজধানী নুহে রাজ্যের বিভিন্ন স্থানর ঠকেই জালরে পড়ুচন্তি শিক্ষিত বেকার যুবক যুবতী ঠকেই পছরে কাম করুছি বিরাট ষড়যন্ত্র রেলওয়ে আইওসিএল পরে এবে আউ এক ঠকেই পদাকু আসিছি ইটিভি অনুসন্ধান বেলে এমিতি কিছু তথ্য হাতরে লাগিছি এ প্রসঙ্গে রয়েছে আলোচনা কিন্তু তা পূর্বে নজর পকাইবা এ সম্পর্কিত রিপোর্ট উপরে হাতরে অফার লেটর কিন্তু চাকরি পাই মাস মাস ধরি ঘুরি বুলুছন্তি শিক্ষিত বেকার যুবক যুবতী রেলওয়ে ঠিকা চাকরি করাই দেবাকু কহি গঞ্জাম জেলার বিভিন্ন স্থানরু বেকার যুবক যুবতীঙ্ক ঠারু লক্ষাধিক টঙ্কা ঠকেই ভুবনেশ্বর শহীদনগরে থিবা ওড়িশা চাকরি .com কনসালটেন্সি বিরোধরে আসিছি এভলি ঠকেই অভিযোগ রেলওয়ে চাকরি দেবাকু কহি সংস্থা লক্ষাধিক টঙ্কা নেইথিলা কিন্তু মাস মাস ধরি কনসালটেন্সি অফিস দৌড়িবা পরে মধ্য মিলিনথিলা নিযুক্তি এরপরে মূর্তিকা সংরক্ষণ সংস্থারে চাকরি দেবাকু কহি সম্পৃক্ত সংস্থা পক্ষরু অফার লেটর ও ইউনিফর্ম দিয়া যাইথিলা এহা জাল বলি জানিবাকু পাইছন্তি ছাত্রছাত্রী তোমার প্যাকেজ রহিব মান্থলি 12,000 আউ রহিবা পাই খাইয়া পাই সব দিয়া হবো এঠি আউ তোমাকে ফিজটা লাগিব অরাউন্ড 65,000 পয়সা নেলা পরে 2 মান্থস এই টচরে থিলে স্যার এপ্রিল 19 টু সে মোবাইল অফ করে দিলে 35,000 নেইলে মু কল অনরে মেটিক আছে স্যার কিছু হবে না হব তুমি সে অফিস বয়ার রইব আর 35,000 দিও ফার্স্ট 10,000 দিও তারপরে আর 25,000 দেব বলি কইলে তা কল লেটার নেব 25 তারিখে বলি কইলে এপ্রিল 19 রে মোবাইল সুইচ অফ করে দিলে অভিযোগ পরে চাকরি .com নির্দেশক সমীর দাস কইছন্তি সে কোনসি ঠকেই করি নাহাতি যুবক মানে অন্য জনকু টঙ্কা দেইথিলে এ বিষয়ে সে কিছি জানি নাহাতি মিছটে এলিগেশন করিছন্তি তা পাই বি আমি মাসে তলে থানার জায়গা এফআইআর বি দেইছু সৈনগর থানার তো সেমানে মতে ব্ল্যাকমেলিং করিছন্তি বারবার যেবেরু মতে অ্যাওয়ার্ড মিলিছি তারপর উঠু এমানে বারবার মতে কইছন্তি আমার পয়সা দিওন্তু ইটিভি অনুসন্ধান বেড়ে যুবকঙ্কু মিলিথিবা মৃত্তিকা সংরক্ষণ অভিযান অফলেটো ধরি পলাশুনি প্রাচী বিহারে থিবা অফিসরে আমি পৌঁছিছিলু সেঠাকার মুখ্যঙ্ক কইবা কথা সমীর অফিসরু অফলেটো নেইতিলে কিন্তু এঠারে সেমিতি কোনসি নিযুক্তি দিয়া যাই নাই বলি কইছন্তি পার্বতী ট্রাস্ট নির্দেশক সেবড়ে ডিসিপি কইছন্তি পঞ্জীকৃত হই নথিবা কনসালটেন্সি গুড়িকর যাঞ্চ করা যিব আজ্ঞা সে বিষয়ে আমার পাখরে কিছি বি তথ্য নাহি আমি কোনসি পিলাঠু চাকরি বাগদরে পয়সা পত্র নিয়নি এ গুড়ে ছোটিয়ে ট্রাস্ট মাত্র এ ট্রাস্ট মাধ্যমে লোকমানকু আমি বিভিন্ন প্রকার অর্গানিক পেস্টিসাইড ফার্টিলাইজার এই সব জিনিস আমি দউচু সমীর বাবু আসিকি লেটর আমরু নেইথিলে আমার কিছুটা পিলা আছেন কাম করি কিন্তু সমীর আমাকে টাকাটা পয়সা পত্র দিই না চেক করিবা কথা কোনসি সংস্থা যদি কহুছি অ্যাডভার্টাইজ করুছি এমপ্লয়মেন্ট দেওয়া পাই কিংবা কোনসি যদি লোক কহুছি যে পয়সা দিলে এমপ্লয়মেন্ট হই পারিবো তো ভালো ভাবে চেক করিবা দরকার আর তার সঙ্গে আমার পুলিশের যে কেস হয়েছে তাকে বি আমি ভালো করে ইনভেস্টিগেশন করিবো এঠারে প্রশ্ন উঠুছি যদি মূর্তিকা সংরক্ষণ অভিযানরে চাকরি দিয়া যায় না তাহলে সংস্থার নির্দেশক সমীরকু অফার লেটর দেলে কেমিতি এ পছরে বিধিবদ্ধ র্যাকেট কাম করুনি তো ব্রহ্মপুর শক্তিধর রাজগুরুঙ্ক সহ ভুবনেশ্বর শুভকান্ত পড়িহারি ইটিভি নিউজ তো বারম্বার এভাবে ঘটনা সামনাকু আসুছি শিক্ষিত বেকার যুবক যুবতী মানে বারম্বার ঠকামির শিকার হচ্ছন্তি চাকরি আশারে চাকরি লোভরে লক্ষ লক্ষ টঙ্কা ধরাই দেউছন্তি দলাল মানুকু ঠক টাউটর মানুকু এবং সংস্থা খোলিকি বসিছন্তি কিন্তু এভাবে সংস্থা উপরে বিভিন্ন কনসালটান্সি খোলা যাইছি চাকরি দেবাকু কহিকি লোকমানকু ঠকা যাউছি দিন দুই প্রহরে রাজধানীর এভাবে অফিস চলাইছন্তি কিন্তু তা উপরে কোনসি অঙ্কুশ নাহি কোনসি রোক নাহি বা সে দিগরে কোনসি পদক্ষেপ নিয়া যাও নাহি বারম্বার এভাবে অভিযোগ আসিলে সুধা পুলিশ মধ্য নির্দিষ্ট ভাবরে কিছি কাম করিবা পরে বা কিছি লোকঙ্কু গ্রেফ করিবা বা কিছু সীমিত কার্যানুষ্ঠান পরে সে মধ্যে হাত বাঁধি বসুছি তো এভাবে ঠকেই পছরে কোন কিভাবে রোকা যাই পারিব এবং এভাবে ঠকেই পছরে বাস্তব রে কেতে সক্রিয় ভাবে কাম করুছন্তি রাকেট গুড়িক কোন ইহার মূল কারণ এই প্রসঙ্গে আমি আলোচনা করিবা আলোচনা পাই আমার সহিত অছন্তি জনাশুনা ক্যারিয়ার কনসালটেন্ট
श्रीता पीके प्रमाणिक श्रीता प्रमाणिक आपनको स्वागत नमस्कार ए घटना देखिबा पारे ये प्रथम घटना नहि आपनको नजर को अनेक घटना सामना को आसी थिबो ए सब पछर कोन कारण आपनको लागु छि देखंतु मूल कारण होउछि अनएम्प्लॉयमेंट प्रॉब्लम त एते बेसी हम ओडिसा रे अछि पिला माने पाठ पढ़ी के वर्ष वर्ष घरे रह जाउछंती से माने भाबुछंती यदि किछि टंका दे के मु चाकरी पाइ जेबि सेटा मोर करियर पै टिके सपोर्ट करिवो तो यहाँ पै आपण पूरा सिस्टम को ही दायी करिया पड़े कौन जिते क्वालिफाइड लोक मैंने घर बस कि चाकरी व्यवस्था ना कि अनएम्प्लॉयमेंट किसी अपॉर्चुनिटी ना से कौन करेंगे एवं देखते ओडिशा रे जिते स्मॉल इंडस्ट्रीज भाला मैक्सिमम आप देखिए सब सिख इंडस्ट्री टर्न हो गले सपोर्ट ना मार्केट ना से कौन करेंगे आउ गोटे कारण हूँ सहजरे चाकरी पाइबा कि पैसा अगेंस्ट चाकरी पाइबा सेटा भी कारण होछि पिला माने कहउछन्ति क्वालिफाइड किंतु इंटरव्यू फेस करिया को चाहू नांति इफ दे आर गोइंग टू इंटरव्यू आल्सो से कहउछन्ति कि सर आपन टंका नै जानतो हम चाकरी दउ मु बोय को प्लेसमेंट कंसल्टेंसी चलाए मु भी करियर काउंसलिंग 20 इयर्स 20 वर्ष हला भुवनेश्वर अछि मु देखे बहुत थरे पिला माने कोन सब पेरेंट्स भी आसी के ऑफर करछन्ति कि सर आपन पैसा नै मु बारंबार मना करछि सुनंतु जिते बड़ बड़ संस्था जो पब्लिक लिमिटेड कंपनी से कौन सी कंपनी पैसा दे के आपको चाकरी दबो ना आप पेपर एड भी देखुं बहुत तरह डायर टाटा स्टील जिंदल स्टील बड़ बड़ कंपनी ना रिलायंस ना बिड़ा ना से लोक ऑफर को बुझी पार ना कि इट कुड नॉट बी पॉसिबल कौन से डायरेक्ट लिखुं कंसल्टेंसी मैंने पैसा नहीं जब आप बड़ बड़ कंपनी चाकरी दबा प्रमिश करते आप जांच करते कौन टाटा स्टील वाला कंपनी डायरेक्ट बिड़ला वाला कंपनी डायरेक्ट मेंशन करछन्ती ऑन देयर वेबसाइट कि आमर कोनोसी कंपनी को प्लेसमेंट रिस्पांसिबिलिटी दिया हैनी आपन जदि चाकरी आपन जदि गुड कैलिबर अछि आपन डायरेक्ट कंपनी को अप्लाई करंतु वेट करंतु रिस्पांस पै जदि वैकेंसी थिबे से निश्चय डाकिबे होउछि कोन से माने किछि पाउनत आइदर से माने विदेश जीवा को पैसा लो लाले से लोभ रे सेतिर पड़ जाउछन बहुत बड़ कंसल्टेंसी এটি ওড়িশার অছি তার কিছু ঠিক ঠিকানা নাই খালি গোটে মোবাইল নম্বর দিয়ে দিলে ছোট অ্যাড দিলে লোক সেইভাবে যাই পয়সা দৌ কথা হচ্ছে এই যে বিজ্ঞাপন আসুচি বিভিন্ন স্তর বিভিন্ন খবর খবর কাগজে আসুচি এবং সে বাকায়দা অফিস খোলিছন্তি যে কোনসি রেজিস্ট্রেশন নাই যে কোনসি আফিলিয়েশন নাই কিন্তু সে অফিস খোলিছন্তি এইভাবে ভাবে ঠকি চালিছন্তি এগুড়া উপরে অঙ্কুশ লগা যাই পারন্তা না নাই নাই নিশ্চয় আপনি শুনন্তু যেতবে আপনি কনসালটেন্সি কু যাউছন্তি তা পূর্ব টিকে আপনি ইনকোয়ারি করন্তু যে আপনার ইনকোয়ারি করার অছি আপনার গুগল কু যাই সর্চ করবে তারপরে দেখবে কিংবা অলগা অলগা সোর্স অফরেন্স যাবে পচারে ইভেন বহু বেড়া আপনার দেখবে যে পাখাপাখি এরিয়ারে যে দোকানগুড়া অ্যাঁ লোক যা আসা করছেন আপনার জানিপারে যে এটা একচুয়ালি চালছি কোণ এটলিস্ট কিছু ফিল্ড ইনভেস্টমেন্ট আপনি নিজে করবে কারণ আপনার যেত লক্ষ লক্ষ পয়সা দৌঁছেন নর্মালি কোণ হুয়ে কনসলটেন্সিজ আমস দ কন্ট্রি এবে either they don't take the money or take a very reasonable amount of money against their service seta clear cut lekha thai jodi website re ba jo mane genuine consultant ha genuine jodi apna lekha kichi achi se mane jodi money sheet dau chanti au ther se mane jo terms condition written achi apna thik bhabe padantu bujantu ta pare apna paisa debe paisa dela pare apna money sheet rakhibe au jetebele se apna chakri hei parni ba apna feel karchanti যে আপন ডিলে হ যদি যদি কোনসি সংস্থা কোনসি কনসালটেন্সি সংস্থা মনি রিসিট মধ্য দউছি যেতি কি টাকা নউছি পিলা মানক ঠারু কার্ড আপন শুনলে 65 লক্ষ কার্ড 35 লক্ষ মনি রিসিট নউছি মনি রিসিট মিলিবা পরে বি যে জনে ঠকামির শিকার হবনি সে গ্যারান্টি দিয়া যাই পাই মেন হউছি শুনন্তু সে মানে যদি ভাড়া দোকান রে ভাড়া ইয়ে রে ছোটিয়া বড় দোকান কলি বসিলে কিছু রেজিস্ট্রেশন নাই আপনার দেখুন খালি মোবাইল যৌ জিনুইন রেজিস্ট্রেশন কো কি রেজিস্ট্রেশন করেছি কি না করতে হচ্ছে চেক করিবা দায়িত্ব কার শুনুন হচ্ছে কোন ওড়িশার আপন শপস এন্ড কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট হিসাবে যে সংস্থা যদি খোলিবে সে রেজিস্ট্রেশন হওয়ার কথা তারপরে সে মানে সার্ভিস ট্যাক্স সার্ভিস মানে সার্ভিস এন্ড কাস্টম ডিপার্টমেন্ট তরফ এক্সাইজ ডিপার্টমেন্ট তরফ তার রেজিস্ট্রেশন হুয়ে সার্ভিস ট্যাক্স এবার তো জিএসটি হয়ে গেল তার ছড়া আপনি দেখবে সে মানে অফিস কেউ জায়গায় অ লিজ রে অছি কি টেম্পোরারি ভাড়া রে অছি কিবা সে মানে ল্যান্ডলাইন নম্বর অছি কি নাই সে মানে আউ কোন অছি সে মানে আপনি দেখিবে ইনফ্রাস্ট্রাকচার সব দেখলা বড় আমি জানি পারিবে কি কোন অছি বহুত বড় অফিস টেম্পোরারি খোল দউচন্দি আজ এইটি কাল সেইটি ওকে আউ আউ বড় মেজর প্রবলেম হউচি যে মানে কহুচন্দি কি সার্ভিস চার্জ কেতে হবো নর্মালি আপনি দেখিবে ইন্ডিয়ান কনটেক্সট রে ম্যাক্সিমাম সার্ভিস চার্জ হউচি 8.33% to 12.5% এটা হচ্ছে স্ট্যান্ডার্ড
মানে 8.33% আপ টু এক্সিকিউটিভ লেভেল সিনিয়র লেভেল 12.5% হচ্ছে তা মানে ওয়ান মন্থ রু অধিকা এক্সিকিউটিভ লেভেল কে ভি নেবে নি কি নবা উচিত বি নাই আউ সিনিয়র ম্যানেজার লেভেল রে দেড় মাস 45 ডেজ রে রহুচি তাতে অধিকা নে লোক 10,000-5,000 চাকরি পাই যদি লকডাউন দৌচন্তি সে বোকামি করছন বোকামি করছন নিশ্চিত রূপে অ্যাওয়ারনেস র অভাব রহিছি এবং চাকরি পাই যে ব্যাকুলতা এবং যে আপন কহিলে যে সেমানক ভিতরে যে প্রকার ভয় রহুচি মানে সেমানে চাহু নাহান্তি ইন্টারভিউ কু ফেস করিয়া পাই বা সেভাবে কোনসি জেনুইন তরিকারে যিবা পাই যোতি পাই কি এভাবে সাহারা নৌছন্তি এবং ঠকামির শিকার হউছন্তি এ প্রসঙ্গে আমি অধিক আলোচনা করিবা যে বাস্তবে যে মানে রহিছন্তি শিক্ষিত যুবক যুবতী রহিছন্তি এবং ছাত্র ছাত্রী রহিছন্তি সেমানকর কোন মত রহুচি রমাদেবী মহিলা বিশ্ববিদ্যালয় পরিসরে অছন্তি আমার প্রতিনিধি শুভকান্ত পড়িয়ারি এবং কটক বিশ্বনাথ পাঠাগারে অছন্তি আমার প্রতিনিধি অজয় দাস উভয়ক স্বাগত মু করুছি মু প্রথমে অজয় আপনক ঠারু আরম্ভ করিয়া পাই চাইবি যে যে মানে রহিছন্তি আপনক সহিত পিলা মানে বা যুবক যুবতী রহিছন্তি সেমানকর কোন প্রতিক্রিয়া রহুচি বাস্তবে বারম্বার কাহিকি ঠকামির শিকার হউছন্তি যোগতা আমার সহিত ক্যারিয়ার কনসালট্যান্ট যোগতা কইলে যে চাহু নাহান্তি সেমানে যে ডাইরেক্ট কোনসি সংস্থার ইন্টারভিউ কু ডাইরেক্ট ফেস করিবা তেণু সেমানে কিছু গড়ি বাট বাহার করিয়া পাই চাহুছন্তি কিছু পয়সা নেই যা আমাকে চাকরি করে দিয়ে অফর লেটর হাতরে ধরাই দিও তো এভাবে মানসিকতা রহিছি কি সেমানক ভিতরে দেখন্তু শক্তিশালী আমি তো যে কেন্দ্রীয় পাঠাগার যে খানগর অছি বহু দিন ধরে পিলামানে এটি প্রস্তুত হচ্ছেন শিক্ষিত পিলামানে অছন্তি কিছু পিলামানে অছন্তি সেমানকু সিধাসলক এই প্রশ্ন সম্পর্কে পচারিবা বিভিন্ন সময়রে পিলামানে যে মানে বহুত শিক্ষিত চাকরি পাই প্রিপেয়ার হচ্ছেন ঠকেইর শিকার হচ্ছেন বিভিন্ন কনসলটেন্সি কু পয়সা দিয়ে দেছেন আপয়েন্টমেন্ট লেটর পাই আপনার কোন মত রাখবে বর্তমান চাকরির যেমন অসুবিধা হলানি 2014 রু রেলওয়ে বাহার লা এপর্যন্ত 18 হয়ে গেল 4 বর্ষ হল কিছু বাহার নি তথাপি সেই অনুযায়ী পিলামানে যেটি যেমন যে কুচি মতো তোমাকে পুরাই দেবি আর মতো কিছু পয়সা দিও সেই মশবর্তী হচ্ছেন যেহেতু ওড়িশা গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্টর কিছু পোস্ট এপর্যন্ত বাহার নি যা বাহু অল্প অল্প কিছু বাহুছে সে আপয়েন্টমেন্ট পাই বহু কম সে পিলামানে গোটে অলগা বাট ধরুন আও এইটা পিলামানকৰ বিবেক লগাইয়া কথা কি নিজৰ যে শিক্ষাৰ যে ৰহিছে বেকআপ তাকু লগাইয়া কথা কি হয় এগুটা তো নিহাতি লগাইয়া কথা যেহেতু জমতে পঢ়ুচন্তি পিলা নিজৰ পৰিশ্ৰম ওপৰে ৰখা দরকার যেহেতু নিজে পৰিশ্ৰম কৰচন্তি এ ঠকেই কি জিবা কথা নহয় কিন্তু যেহেতু গভর্নমেন্ট পোস্ট বাহার কর নি পিলা যাহা বি হলে কনসালট্যান্ট দুষ্টৰে পৰিয়া পছেউ চাওচন্তি কোন ভাবুচন্তি এ মাসৰে পিলা মানে যে ঠকেই স্যার ঠকেইৰ শিকার হ'ব তো স্বাভাবিক কারণ চাকরির অবস্থা আপনার তো দেখুছেন স্টেট গভর্নমেন্টর পোস্ট যদি নোটিফিকেশন হব পোস্টিং দেওয়া বেলা 5 বর্ষ আই অনুসারে যে লিটেরেসি রেট হল পিলা বহু শিক্ষিত হলে আম্পারেটিভলি জব নাই তো কি যদি জন কব হ তোমাকে জব দেবি তো এক্সাইটমেন্ট তো হব নিশ্চিত ভাবে আক্সাইটমেন্টের লোক পয়সা বি দেব আেসিকালি এগুলো সব পলিটিক্যালি থ্রু হচ্ছে হল যে কেউ আমার নেতা হাত অছি অফিসর হাত অছি তো সেমানক সিগনেচার সাইন এই সব দেখেলা পরে সলিউশন কোটি আছে ঠকেই যে আপন মানে শিক্ষিত আপন মানে ঠকুচন্ত সলিউশন কোটি মুখ্য কথা হল পোস্ট তো বাহারু মুখ্য কথা যে গোটে দুইটা পোস্ট বাহারুচি তা দেহে খেল বি হয়ে যাচ্ছে আপন মানে জানি দিয়ে ভালো ভাবে আউ 2014 রু বাহারুচি আজ পর্যন্ত ফাইনাল এক্সাম হয়ে পারুনি আউ পিলা বি কিছু এজ হয়ে গেল সেমানে সেমানে বি হারাসমেন্ট হয়ে যাচ্ছে সেমানে ভাবুচন্তি কিছু আমি পয়সা দিয়ে কালে পশিযিবু কি যাহাফলে কি এটা বড় প্রবলেম বাহার লোক যেতবে আসুরান্স দৌঁতে তাঁর পয়সা দিয়ে দেওয়া তাঁর কথার পড়ি আপয়েন্টমেন্ট লেটর ধরবা এবং সেটা ফলস না সেইটা তো ঠিক কথা পিলা বি সচেতন হওয়া দরকার যে কোণ পাই ইয়ে পয়সা দিয়ে নিজ উপরে পিলাঙ্কর কনফিডেন্স রোগ নেই একরে দুইরে যে হারে সাক্ষরতা হাত বড় গেল তা তুলনায় নিযুক্তি নাই যে যে পিলাটি বাপা মা ডিগ্রি পড়েছে 3 লক্ষ 5 লক্ষ তাঁর ইচ্ছা কোণ পুয়টি নিযুক্তি পাও যেহেতু হয়ে পু না সে কম করবে বাধ্য হয়ে কিছু পিলা অনেক সেই সোর্সে পড়াও রোকা যাই পারিব যেহেতু নিজে যেপর্যন্ত নসচেতন হয়ে না তাহলে কেবে বি রোকা যাই পারিব না পিলা মানে যেপর্যন্ত নিজ পরিশ্রম হার্ড লেবর করছেন সেমতি নিজে জানিয়া দরকার সচেতন হওয়া দরকার যে আমি ঠকামিরে পশিবু না হল কি আগুরু আর্মিরে লোক পশুলে পয়সা পত্র দিয়ে এবে বর্তমান আর্মিরে আর্মির অফিসর নিজে বি কুচি তুমি পয়সা পত্র দিয়ে পশিব ডাইরেক্ট নিজে আপয়েন্টমেন্ট মিলিব এবে যে ঠকামি কথা কুচি কিছু পিলা পাওবিছেন সেটা আপনার যে কুমেন সম্পূর্ণ ভুল নুহ কিছু পিলা পাওছেন তার দ্বারা ইনফ্লুয়েন্স কি আছে পিলা যাচ্ছেন যে সে পাও না ধর আপনার তো 100% রু 10% পাইলে 90% হারাস হচ্ছে
निजे सचेतन हवा दरकार। अजय धन्यवाद, बहुत बहुत धन्यवाद प्रतिक्रिया पाई। आम शुणुले विश्वनाथ पाठागार प्रतिनिधि अजय दास कथा होते कि युवक मान सहित से कथा सचेतनतार आवश्यकता रही समस्ते गोटे इजी वे चाहूँगी चाकरी खंडे पाइबापी जो कि ठकामी बेसी घटू। शुभकांत पढ़िहारी आम प्रतिनिधि अच्छा रमादेवी महिला विश्वविद्यालय। शुभकांत, रमादेवी विश्वविद्यालय छात्री मान रही प्रतिक्रिया एभली ठकामी संपर्क से कौन मत रखुंट? हाँ देखो शक्ति साई, मुझे प्रथम गोटे कथा कहवाक चाहिए। जितेबाला आम रिपोर्ट प्रकाश कलु, जितेबाला अभोग आसला जो गोटे कनसल्टासी संस्था विरुद्ध में, से संस्था को आम गलु कारण जिते पिला अभोग करते प्रथम रेलवे चाकरी देवा कही 2,10,000 टाँग नहीं अठर जन पिलापर जो देढ़ दुई मस बीतीगला जिते रेलवे चाकरी मिलला ना से पुणी से कनसल्टासी द्वारस्थ होते सी ताक आउ गोटे एनजीओ संस्था द्वारा परिचालित हो गए मृत्तिका संरक्षण अभियान देते अफर लेटर देते आसत यूनिफर्म देते तमें एथर अनुमान करूँ राकेटा केमी चलती जो कनसल्टासी जो रेलवे अधिकारी परिचय दे जन व्यक्ति को चिन्ह कराला से पिला सहित सी टा ने जिते चाकरी न मिलला से आउ जन लोक सहित कंटाक्ट कराइले सी आउ जन लोक सहित कंटाक्ट कराला शेषे मृत्तिका संरक्षण अभियान बोली गोटे एनजीओ संस्था अच्छी पार्वती ट्रस्ट से अफर लेटर दिगला सहित यूनिफर्म दिगला कम करने तेणु एथर जमापड़े राकेटा केमती कम कर प्रतिक्रिया ना जे रही आम सहित महिला विश्वविद्यालय जी रही सब तक प्रतिक्रिया ना कौन रही आप जो देखुं पिला पैसा नि चाकरी करदेपी ये के दूर ठीक बोली आप भावुंत परवर्त समय से ठकईर शिकार होती। देखो प्रथम मुझा कह कि जो मैंने आपत कहले टा दौंस चाकरी सेल्फ कॉन्फिडेंस निहाती दरकार जदि तुम कैपेबल अच्छ जदि तुम क्वालिफिकेशन अच्छी तुम गोटे जॉब पाई यू आर राइट देन तुम्हु कहीं लाच ना उचित नुह कि तुम क्या लाच ना दरकार नहीं तो फर्स्ट हूँ सेल्फ कॉन्फिडेंस निज भर रख एंड जी भी तुमको कहूँ चाकरी देव प्रथम तुम जान रखा उचित किए तुमको कहूँ चाकरी देव चाकरी तो गोटे खेलकर कथ नुह अफकोर्स तुम बायोडाटा कलेक्शन करेंगे एंड यू सुड नो द रूल्स रेगुलेशन तुमक जी कहूँ चाकरी देवा को से जी कंपनी हो जो संस्था हो तुम तार बैकग्राउंड चेक करवा कथा सबकि तनखी स्टेप नवा कथा तो ए भूल तो निजे प्रथम मुझे कहि जो मैंने लाच दौरान या तो टाँचा दौरान से मैंने प्रथम सेल्फ कॉन्फिडेंस एंड निजे सजग हेले सब समस्या निहत समाधान हो पार कौन कह जो भाव में कनसल्टासी संस्था खोलुची से विरुद्ध गोटे जांच आवश्यकता रही जो मैंने रेजिस्टर्ड संस्था अच्छा अनरेजिस्टर्ड संस्था अच्छा से गोटे जांच व्यवस्था दरकार कि आप भावुं कार्यानुषान दरकार भावुं हाँ ऑब्वियसली कारण इलीगल वे रे किसी भी काम हम कथा नुहे ना कि आम डोनेशन देखिए पाठ पढ़ा कथा ना कि आम डोनेशन देखिए चाकरी करा कथा जब से कैपेबिलिटी अच्छी तेनाली डोनेशन कौन पाई ही दबा आउ इवेन एमती केस भी मो फैमिली मो भाई सहित हो से भी गोटे जगह फसी जड़े कहला कि पुलिस चाकरी दब ताक से पैसा देला मिनिमम 50,000 देता देन से लोक पैसा नहीं पलैला तो मुझे रिक्वेस्ट करती कि सेमती संस्था पर कहीं ट्रस्ट न करूँ निज कैपेबिलिटी समस्त ट्रस्ट करूँ से हिसाब से आगे जा कौन कह मत कौन फर्स्ट ऑफ़ ऑल एटा गोटे सोशल इश्यू आमर एटा को जो माने बिलीव करचंदी जो पिला माने मु भाबी भी से माने बोधे कैपेबल नुहंती जॉब पई सेति पई लांच दउचंदी जो माने लांच नउचंदी जेति की दोषी जो माने लांच दउचंदी ताठारु बेसी दोषी आ समस्त को कहबी जो माने कहउचंदी आमे जॉब दबु आपण पैसा दियंतु से फर्स्ट ऑफ ऑल फर्स्ट वेरीफाई करबा कथा कि से सतरे जॉब देबे काहे कि पैसा नै कि के कोन सब माने 2,00,000 टंका आपण जेमि कहले 2,10,000 टंका फर्स्ट नैथिले 2,10,000 टंका नै कि समस्त जॉब करी जाते तले दुनिया रे कहीं माने बेकार है बुलंते सो एटा जो माने ट्रस्ट करचंती तांकु मु अनुरोध करबी कि फर्स्ट ऑफ ऑल का ऊपर ट्रस्ट करंतु नाही आउ आपण जदि कैपेबल अछंती आपे आपे जॉब आसीबो आउ जॉबटा एमिति खेल घर गोटे नुह जे आपण पैसा देकि किछि दिन जॉब करिवे आपनकु जॉब मिलिबनी आपण पुलिस कंप्लेन करिवे सेटा आपणकर भूल जे आपण जणकु लांच दउचन जो माने नउचन्ती पैसा ठके सेमानक विरुद्ध कोन कार्यस्थान दरकार सेमानक विरुद्ध रे कठोर कठोर कार्यस्थान नबा दरकार काहेकि ना एटा गोटे सोशल इशू उपर हे जाउची पिला मानकु ठकी कि तांकडु पैसा नै कि तांकु जतर जॉब दउनांदी सेमाने बापा मा केते कष्ट करिकि जण गोटे पिलाटा को पाठ पढौचन्ती आउ केते कष्ट करिकि हम पुअर चाकरी हे जीव कि झियर चाकरी हे जीव भाबिकि पैसा दउचन्ती तांको पॉकेट मनी रु किंतु सेइटा नै कि जे ठकुचन्ती तांको उपरे निहातु कार्यानुष्ठान हबा दरकार मो बतर
ଦେଖୁଥିଲେ ଶକ୍ତି ସାହି ନିଶ୍ଚିତ ରୂପେ ଯୋଉମାନେ ଚାକିରି ଯୋଉମାନେ ପଇସା ଦଉଛନ୍ତି ସେମାନେ ଯେତିକି ଦୋଷୀ, ଯୋଉମାନେ ପଇସା ନଉଛନ୍ତି ଯେତିକି ଦୋଷୀ, ଯୋଉମାନେ ଯୋଉ ଯୁବକ ଯୁବତୀ ମାନେ ଚାକିରି ଆଶାରେ ପଇସା ଦଉଛନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ସମାନ ପରିମାଣରେ ଦାୟୀ ବୋଲି ପିଲାମାନଙ୍କର ମତ ରମାଦେବୀ ମହିଳା ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ପିଲାମାନଙ୍କର ମତ ନଉଥିଲେ ଆମ ପ୍ରତିନିଧି ଶୁଭକାନ୍ତ ପଡ଼ିଆରୀ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଶୁଭକାନ୍ତ ସୂଚନା ପାଇଁ। ଶୁଭକାନ୍ତ ପଡ଼ିଆରୀ ଆମ ପ୍ରତିନିଧି କଥା ହଉଥିଲେ ପିଲାଙ୍କ ସହିତ। ଶ୍ରୀ ପରମାଣିକ ମୁଁ ଆପଣଙ୍କ ପାଖକୁ ଆସିବି। ଗୋଟେ କଥା ଏଠି ଆସୁଛି ଯେ ଆମର ମାନସିକତା ଏଭଳି ଭାବରେ ଘଟିଛି ଯେ ବେକାରୀ ସମସ୍ୟା କଥା ଆମେ କହୁଛୁ, ଆମେ କେବଳ ଚାକିରି ଦ୍ୱାରା ହିଁ କ'ଣ ଆପଣ ବେକାର ସମସ୍ୟାର ଦୂର କରାଯାଇପାରିବ? ଜଣେ ନିଜେ ଚାହିଁଲେ ଯେଉଁ ପିଲା 2 ଲକ୍ଷ, 2.5 ଲକ୍ଷ, 5 ଲକ୍ଷ ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ବି ଦେଉଛନ୍ତି ଚାକିରି ପାଇଁ, ଲାଞ୍ଚ ଦେଉଛନ୍ତି, ସେଇ ଅର୍ଥରେ ସେ ନିଜେ ଚାହିଁଲେ କିଛି ଷ୍ଟାର୍ଟଅପ୍ କରିପାରିବେ ବା ରୋଜଗାରର ମାଧ୍ୟମ କ'ଣ ସେମାନେ ବାହାର କରିପାରିବେ ନାହିଁ? ଚାକିରି ହିଁ ଏକମାତ୍ର ରୋଜଗାର ପାଇଁ ଗୋଟେ ସମସ୍ୟାର ସମାଧାନ? ଆପଣ ଯେଉଁ ପ୍ରଶ୍ନଟା ଏବେ କହିଲେ ଏଇଟା ବହୁତ ରିଲେଭେଣ୍ଟ ଆମ ଓଡ଼ିଶା ପାଇଁ। ମୁଁ ଗୋଟେ କ୍ୟାମ୍ପେନ୍ ବି ଚଲାଉଛି ଏଣ୍ଟରପ୍ରେନ୍ୟୁରସିପ୍ ଉପରେ, ଆଜ୍ଞା, ଆଉ ସପୋର୍ଟ ବି କରେ। ଆକ୍ଚୁଆଲି କ'ଣ ହେଉଛି, ଓଡ଼ିଶା ଆପଣ ଦେଖିବେ ରିସୋର୍ସ ହିସାବରେ ହ୍ୟୁମାନ୍ ରିସୋର୍ସ ହେଉ କି ମିନେରାଲ ହେଉ କି ମାଇନ୍ସ ହେଉ, ଆମର ଇଲେକ୍ଟ୍ରିସିଟି ହେଉ କି ଅଲଗା ଯାହା ବି ସୁବିଧା ସବୁ ଅଛି, ତଥାପି ଏଠି ଏତେ ବେଶୀ ଏଣ୍ଟରପ୍ରେନ୍ୟୁରସିପ୍ ନାହିଁ। ସମସ୍ତେ ଭାବୁଛନ୍ତି ସିଧାସଳଖ ଆପଣ ଯେଉଁ ଚାକିରିରେ ପଶିଯିବେ। ଆକ୍ଚୁଆଲି ଯଦି ସେଇ ମାଇଣ୍ଡସେଟ୍ଟା ଆସ୍ତେ ଚେଞ୍ଜ ହେଇଯାଏ, ଯେତେ ଇଞ୍ଜିନିୟରିଂ ପିଲାମାନେ ଅଛନ୍ତି କିଛି ନା କିଛି ମିଶିକି ଯଦି କରିବେ, ଲାଇକ୍ ଅଲଗା ଅଲଗା ଜାଗାରେ ଆପଣ ଦେଖନ୍ତୁ, ହରିୟାଣା ହେଉ କି ରାଜସ୍ଥାନ କି ଗୁଜରାଟରେ ଲୋକ ଏଣ୍ଟରପ୍ରେନ୍ୟୁରସିପ୍ ଉପରେ ବେଶୀ ଦିଅନ୍ତି, ସେଠି ଚାକିରି ପ୍ରତି ଏତେ ଲୋକର ଇଏ ନାହିଁ। କିନ୍ତୁ ଓଡ଼ିଶାରେ ବା ଏଇପଟୁ ଆପଣ ଦେଖିବେ ଯେ ଚାକିରି ପ୍ରତି ଲୋକର ବହୁତ ବେଶୀ, ସେମାନେ ବର୍ଷେ ବର୍ଷେ ଖାଲି ବସିଯିବେ ବିଦାଉଟ୍ ଏନି ୱାର୍କ, କିନ୍ତୁ ସେମାନେ କିଛି ନିଜେ କିଛି ଉଦ୍ୟମ କରିବାକୁ ଚାହୁଁନାହାନ୍ତି। ଦ୍ୟାଟ ଇଜ୍ ଅନଦର ପ୍ରୋବ୍ଲେମ୍। କାରଣ ଆଉ ଗୋଟେ କାରଣ ଅଛି, ଯେହେତୁ ପିଲା ଇଞ୍ଜିନିୟରିଂ ପାଠ ପଢ଼ୁଛନ୍ତି କି ଅଲଗା ପାଠ ବି ପଢ଼ୁଛନ୍ତି, କେତେ ସେମାନେ ମାନେ ଇଣ୍ଟେଲେକ୍ଟ ୱାଇଜ୍ କେତେ କପେବୁଲ୍ ଅଛନ୍ତି ଯେ ଇଞ୍ଜିନିୟର ହେଇପାରିବ? ଯଦି ଟ୍ୟାଲେଣ୍ଟେଡ୍ ଇଞ୍ଜିନିୟର ରହିବେ ଯେ ଯୋଉଠି ବି ରହନ୍ତୁ, ସେ କିଛି ନା କିଛି କରିଦେବେ, ବେଶୀ ୱେଟ୍ କରିବେନି। ଆପଣ ଇଞ୍ଜିନିୟରିଂ କଥା କହୁଛନ୍ତି, ଯୋଉ ପିଲାଟି ଫ୍ରଡ୍ର ଶିକାର ହେଇଛି, ମ୍ୟାଟ୍ରିକ୍ ପାସ୍ କରିନାହିଁ, ସିଏ ମଧ୍ୟ ଚାହୁଁଛି ମୋ ଚାକିରି ଖଣ୍ଡେ ମୋତେ ମିଳିଗଲେ, ଅଫିସ ବୟଟେ କୋଉଠି ମିଳିଗଲେ ବି ମୋତେ ଚଳିବ, ସିଏ ମଧ୍ୟ ଲାଞ୍ଚ ଦଉଛି ପଇସା। କଥା ମିଶ୍ରା ସେଥିରେ ଆପଣ ଦେଖନ୍ତୁ, ଗୋଟେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ କଥା, ଯିଏ ଗୋଟେ 5,000 ଚାକିରି ପାଇଁ ତାକୁ 35,000 ମାଗିଲା, ସେ ବି ରାଜି ହେଇଗଲେ କ'ଣ ପାଇଁ? କଣ ଆପଣ ଯଦି ପିଉନ୍ ପୋଷ୍ଟ ପାଇଁ ବି ଅଫିସ ବୟ ପାଇଁ ବି ଯଦି ଆପଣ ଫିଲ୍ କରୁଛନ୍ତି କରିପାରିବେନି, ତା ପାଇଁ ବି ଗୋଟେ କନସଲଟେନ୍ସି ଦରକାର, ସେଇଟା ଆପଣ ଭୁଲ। ଓକେ, ନିଶ୍ଚିତ ରୂପେ ଜଣେ ଜଣେ ଦର୍ଶକ ଅଛନ୍ତି, ତାଙ୍କର ରିଆକ୍ସନ ନେଇଯିବା। ତାରା ପ୍ରସାଦ ବାବୁ ଅଛନ୍ତି ଭୁବନେଶ୍ୱରରୁ, ଆଜ୍ଞା ଆପଣଙ୍କର ମତ ରଖିବେ। ତାରା ପ୍ରସାଦ ବାବୁ କୁହନ୍ତୁ। ହ୍ୟାଲୋ ସାର୍। ହଁ କୁହନ୍ତୁ ଆଜ୍ଞା। ସାର୍ ଆକ୍ଚୁଆଲି ଓଡ଼ିଶାରେ ଯୋଉ ଟାଇପ୍ର ଚାଲିଛି ଜବ୍, ମାନେ ଏଇ ଯୋଉ ସିଚୁଏସନ୍, ଆକ୍ଚୁଆଲି ବହୁତ ପଢା ପିଲା ହିଁ ଶିକାର ହଉଛନ୍ତି, କାହାକୁ ପ୍ରୋବ୍ଲେମ୍ ରହୁଛି, ଅସୁବିଧା ରହୁଛି, କିଏ ମିଡିୟମ କ୍ୱାଲିଟି କିଏ ହାଇ କ୍ୱାଲିଟି, ଆଜିକାଲି ଯୋଉ ଟାଇପ୍ର କମ୍ପିଟିସନ୍ ହଉଛି, ବହୁତ ଅସୁବିଧା ହଉଛି ସାର୍। ନିଶ୍ଚିତ ରୂପେ ସାର୍ ମୁଁ କହିବା କଥା, ମୁଁ ଆକ୍ଚୁଆଲି ସାର୍ ଗୋଟେ ଡିପ୍ଲୋମା ମେକାନିକାଲ ଇଞ୍ଜିନିୟର, ତ ମୁଁ ବାହାରେ 4 ବର୍ଷ ପୁନେରେ ଜବ୍ କରିଛି ମହାରାଷ୍ଟ୍ର, ହେଲେ ମହାରାଷ୍ଟ୍ରରେ ଯୋଉ ଟାଇପ୍ର ମାନେ ସିଚୁଏସନ୍ ସେମାନଙ୍କର, ଗୋଟେ ମାନେ ପର୍ ଡେ ଗୋଟେ ମାନେ ଲୋକର ମାନେ ଗୋଟେ ପର୍ସନର ଯେତିକି ଇନକମ୍ ହାଇ ଅଛି, ଓଡ଼ିଶାରେ ତାର ସାର୍ ମାନେ 90 ଗୁଣରୁ କମ୍ ଅଛି ସାର୍। ମାନେ ସେଠି ଗୋଟେ ଗୋଟେ ଲୋକ ଗୋଟେ ଗୋଟେ ଫ୍ୟାମିଲି ଇନକମ ଅପ୍ ଟୁ ଦେଖିଲେ, ଯଦି ଆକୁରେସି ଦେଖିବାକୁ ଗଲେ ମାସକୁ ସେମାନଙ୍କର ଫ୍ୟାମିଲି ଇନକମ ପର୍ କ୍ୟାପିଟା ଇନକମ କଥା ଆପଣ କହୁଛନ୍ତି? କଳାହାଣ୍ଡିରୁ ଜଣେ ଦର୍ଶକ ଅଛନ୍ତି ଆଗାଜାନ, ଆପଣଙ୍କର ମତ ରଖିପାରିବେ? ଆଜ୍ଞା, ସର୍ବପ୍ରଥମ ହେଲା ଏତେ ଖବର କାଗଜରେ ଏସବୁ ଜିନିଷ ଉପରେ ଟପିକ ଉପରେ ଏସବୁ ବାହାରୁଛି, ଇଲେକ୍ଟ୍ରୋନିକ ମିଡିଆରେ ଏସବୁ ବାହାରୁଛି, ଆମ ଲୋକ କେମିତି ସଚେତନ କେମିତି ହଉନାହାନ୍ତି, ବୁଝୁନାହାନ୍ତି, ସୁଝୁନାହାନ୍ତି, ଆଗେ ଟଙ୍କା ଦେଇ ଦଉଛନ୍ତି। ଆରେ ଚାକିରି ଗୋଟେ ଏମିତି ପଡୁଛି, ଆଜିକାଲି ଛୋଟିଆ ପେନ୍ ଚାକିରି ହେଲେ ପେପର୍ ଏଡ୍ ବାହାରୁଛି, ସିଲେକ୍ସନ କମିଟି ବସୁଛି, କମିଟି ଫାଇନାଲ ଏତେ ବୁଝିପାରୁନାହାନ୍ତି, ଏତେ ତାଙ୍କ ଘର ଶିକ୍ଷିତ ଲୋକ ରହୁଛନ୍ତି, ଆଗେ ଟଙ୍କାଟା ଡିପୋଜିଟ୍ କରିଦେଉଛନ୍ତି, ଦେଇ ଦଉଛନ୍ତି, ହତାଶ ହେଲା ପରେ ତାପରେ ସେ ପୋଲିସ ପାଖକୁ। ଏକ୍ଜାକ୍ଟଲି ସେଇଟା ହିଁ ହଉଛି ଚିନ୍ତାର କାରଣ, ଉଦ୍ବେଗର କାରଣ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ସାରିବା ପୂର୍ବରୁ ସହିତ ପ୍ରମାଣିକ, ଆପଣଙ୍କର ଫାଇନାଲ ଟିପ୍ସ କ'ଣ ରହିବ, କିଭଳି ଭାବରେ ସଚେତନ ହେଇପାରିବେ ଏଭଳି ଫ୍ରଡ୍ ମାନଙ୍କ ଦାଉରୁ? ମୁଁ ଆପଣ ଲାଷ୍ଟରେ କହିବି, ପିଲାମାନେ ଯେଉଁମାନେ ଜବ୍କୁ ଖୋଜୁଛନ୍ତି ବା ଯାଉଛନ୍ତି କନସଲଟେନ୍ସି ପାଖକୁ କିମ୍ବା ଆଡ଼ଭର୍ଟାଇଜମେଣ୍ଟ ଦେଖିକି ଆପ୍ଲାଏ କରୁଛନ୍ତି, ଫାର୍ଷ୍ଟ ଆପଣ ଦେଖନ୍ତୁ ଡିଟେଲ୍ସଟା କମ୍ପାନୀର, ଆପଣ ବହୁତ ଗୁଡ଼ା ଆଇଡ଼ିଆ ପାଇଯିବେ, ୱେବସାଇଟ୍ରେ ଦେଖିବେ, ଅଲଗା ଅଲଗା ସୋର୍ସ ଇନକ୍ୱାରି କରିବେ, ତାପରେ ଯେଉଁମାନେ କହୁଛନ୍ତି ଇଭେନ୍ ଆଡ଼ଭର୍ଟାଇଜମେଣ୍ଟରେ ବି ଥାଏ କି ଆପଣ ଏତେ ଟଙ୍କା ପୋଷ୍ଟାଲ ଅର୍ଡର ପଠାନ୍ତୁ କି ଡ୍ରାଫ୍ଟ ଡିଡି କରିକି ପଠାନ୍ତୁ, ସେଇଭଳି ଆପଣ ଚକରେ ପଡ଼ନ୍ତୁ ନାହିଁ, ଫାର୍ଷ୍ଟ ହେଲା। ସେକେଣ୍ଡ କଥା, ଯେଉଁମାନେ କହୁଛନ୍ତି ସହଜରେ ବଡ଼ ବଡ଼ କମ୍ପାନୀରେ ମୁଁ ଚାକିରି ଦେଇଦେବି, ଆପଣ ସେଇ କଥାଟାକୁ ଇମିଡିଏଟଲି ଖାରିଜ କରନ୍ତୁ,
କଣ ହଉଛି ବଡ କମ୍ପାନୀ ଯେତେବେଳେ ପବ୍ଲିକ ଲିମିଟେଡ କମ୍ପାନୀ ହଉ କି ବଡ କମ୍ପାନୀ ସେମାନେ ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ଏମିତି କରନ୍ତି ନାହିଁ, ସେମାନେ ଅଲଗା ଗୋଟେ ଖାସ କରି ରେଲୱେ ଭଳି ସଂସ୍ଥା, ରେଲୱେ ହଉ କି ଇଭେନ ଏନଟିପିସି ହଉ କି ଆଇଓସିଏଲ ହଉ କି ବଡ ସଂସ୍ଥା, କୋଉ ବି ପିଏସୟୁ ର ଏମିତି ସିଲେକ୍ସନ କିନ୍ତୁ ହଉଛି କଣ ଏ ଆମର ଆପଣ ଦେଖନ୍ତୁ ଭୂଷଣ ଇଷ୍ଟିଲ ନାଁରେ କି ଅଲଗା କମ୍ପାନୀ ନାଁରେ ପାଖାପାଖି ଏରିଆରେ ଦଲାଲ ମାନେ ଏମିତି ବୁଲୁଛନ୍ତି, ସେମାନେ ସିଧା କହୁଛନ୍ତି ମୋତେ ପଇସା ଦିଅ ମୁଁ ଚାକିରି ଦେଇଦେବି, ଆଉ ପଇସା କେତେବେଳେ ମାଗୁଛନ୍ତି କହିଲେ ଆପଏଣ୍ଟମେଣ୍ଟ ଲେଟର ଦେଲା ପରେ, କିନ୍ତୁ ଆପଏଣ୍ଟମେଣ୍ଟ ଲେଟର ବି ଭୁଲ ରହୁଛି, ଆପଣ ଇମିଡିଏଟ ଯଦି ସେମିତି କିଛି ଅଫର ପାଉଛନ୍ତି କି ଆପଏଣ୍ଟମେଣ୍ଟ ଲେଟର ପାଉଛନ୍ତି ଆପଣ କମ୍ପାନୀ ୱେବସାଇଟକୁ ଯାଇକି ବା ତାର ଫୋନ ନମ୍ବର ଅଛି ଆପଣ ଇନକ୍ୱାରୀ କରନ୍ତୁ କି ସତ୍ୟ ଏମିତି କିଛି ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ହେଉଛି କି ଚାଲିଛି କି ବା ଅଫର ଲେଟର ଇସ୍ୟୁ ହେଉଛି ତାର ଅଥେଣ୍ଟିସିଟି ଆପଣ ଚେକ୍ କରନ୍ତୁ, ପଇସା ଯେତେବେଳେ କିଏ ମାଗୁଛନ୍ତି ସ୍ପେଶିଆଲି ଅନରିଜନେବୁଲ ମନି ଆପଣ ସେତେବେଳେ ଅବଜେକ୍ସନ କରନ୍ତୁ, କଣ କୌଣସି ରିଜନେବୁଲ କନସଲଟାନ୍ସି ଅଲ୍ ଆକ୍ରସ୍ ଦ କଣ୍ଟ୍ରି ବହୁତ ଗୁଡ଼ା କନସଲଟାନ୍ସି ଅଛି, ବହୁତ ଗୁଡ଼ା ସେମାନେ ପଇସା ନେଉଛନ୍ତି, ବଟ ଦେ ଗୋଟେ ସିଷ୍ଟମ ଟ୍ରାନ୍ସପରେଣ୍ଟ ସିଷ୍ଟମ ଅଛି ସେଇଟା ଆପଣ ୱେବସାଇଟ୍ ନିଶ୍ଚିତ ରୂପେ ସଚେତନ ମାଧ୍ୟମରେ ହିଁ ଏଭଳି ଠକାମିକୁ ରୋକାଯାଇ ପାରିବ ଏବଂ ଠକାମିରୁ ଆପଣମାନେ ବର୍ତ୍ତି ପାରିବେ। ତ ଚାକିରି ସବୁଠୁ ବଡ଼ କଥା ନୁହେଁ ଏବଂ କିଭଳି ଭାବରେ ଚାକିରି ମିଳୁଛି ଏବଂ କେଉଁ ତରିକାରେ ଆପଣ ନିଜେ ଚାହିଁଲେ ବି ଏ ଠକାମିରୁ ନିଜକୁ ଦୂରେଇ ରଖିପାରିବେ କେବଳ ସଚେତନତା ହିଁ ଦରକାର। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଶ୍ରୀ ପରମାଣିକ ପ୍ରସଙ୍ଗରେ ଆପଣଙ୍କର ବହୁମୂଲ୍ୟ ମତାମତ ରଖିଥିବାରୁ।